আছে গাইস, আমার অবস্থা দেখেন, আমার কি ফিন্দে থইছে। একজনের শাড়ি নিয়ে গেছে আর একজনের ব্লাউজ নিয়ে গেছে, বোধা নিয়ে গেছে। তো দেখেন আমার আমার অবস্থাটা দেখছেন, আমি এখন কি ফিন্দে আছি। বিচারটা আপনারাই করে দিন আপনার আদালতে। খোপার টাকা বাঁধছি কিরকম, ওই আরেকটা ব্যালাস ফিন্দে শুয়ে রয়েছে, কোনো কথা আমি কই যাবো। কোন একটা শাড়ি নিয়ে গেছে আর একটা কোন সময় জানি এখন আমার প্যান্টটা খুলে নিয়ে যায়, আর লাই জানে মানে প্যান্টটা খালি বাকি আছে, প্যান্টটা খালি গ্যাস বাকি আছে। কে করে কার বিচার, ভাই আমি আপনার ছবি উঠাই দিই, আপনি দাঁড়ান তো এখানে। আপনার ফোনে কোনো আগরম বাগরম বুঝি না আমি, আমারটা তো দিয়ে দিই, সমস্যা কি, ফা করনি কোনো। দাঁড়ান শুধু হয়ে, রেডি ফিনসার লাল, তো লাল বাইরে তো নাকি কালা বাইরে, মহিলার কথা। এই দাঁড়া ওইখানে শয়তান, খালি শয়তানে খালি গুতাই, ছবি উঠান লাগে 10-15টা, তারপরে বাচ্চা বাচ্চা আপনি যেটা নিন। ছবি কখনো আপনি একসাথে দাঁড়ায় থেকে ছবি উঠান দেবেন, পর্দা কে অন্দর মে যা রহি, ও দেখো না ক্যা কর রহা হ্যায়। মে কুসুর কুসুর ফটোশট লেতা হ্যায় উসকো, ইতনা ফটোশট মেনে লিয়া থা, উসকো জিন্দগি ইধর সে বরবাদ কর দেগা। সব দেখা গেল, কিছুই তো না, ফটোশুট এমনই করে। গাইস আমি ফটোশুট করে এখন ডিস্কোতে যাবো, ফটোশুট করে এখন যাবো ডিস্কোতে। মুটি কত প্রকার কারি কয়, মুটি হয়েছে এটা সুন্দর হয়েছে। আপনি কি চিকন নাকি, কি অভদ্রর মতো প্রশ্ন করে, হে মনে যায় চিকন। আপনার নাম্বার একটা হাতে হাই ফাটান, আমি সব দিয়ে দিতেছি। তো দেখলেন তো আমার অত্যাচার, আমার কেমনে দুইজনে দুই একজনে আমারে কেমনে অত্যাচার করলো আর একজনে কেমনে। তো হে মান ইজ্জত সহকারে নিয়েছে, মান ইজ্জত সহকারে আমি খুল্লা খাইলা দিয়েছি, ঠিক আছে। আর আরেকজনে তো আমার ডাইরেক্ট ভিডিও সামনে ভিডিও করতে যায়, ডান্স করতে যায়, সেখানে আমার মান সম্মান প্লাস্টিক করে দিছে। ওই সান আরেকজন বটবড়ি কেমনে জানি ফোনে কথা কইলাইতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, কিতা খবর, ভালো আছেন নেই,